রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি, যাব হলো একটু শপিং করব। তো এখন শীতকালে বেরোনোর সময় একটা তো এক্সট্রা জিনিস হয়ে যায়, সেটা হলো শল। তো শলটা এখন গায়ে দিচ্ছি না, এখন অতটা ঠান্ডা লাগবে না বা লাগছেও না, আসার সময় অন্ধকার হয়ে যাবে, তো তো সেই জন্য শলটাকে একদম ভাঁজ করে দুপাট্টার মতো একটা সাইডে নিয়ে নিয়েছি, আসার সময় জড়িয়ে নেব। তো বেড়াতে যাব, আর বেড়াতে যাবার কোথাও নাম হলেই তখন আগেই শপিং করতে হয়, তখন কিচ্ছু থাকে না, যতই কেনাকাটা করি টরি বেড়াতে যাওয়ার সময় কিচ্ছু থাকে না, তখন কিনতেই হবে। মানে না কেনাকাটা করলে বা না শপিং করলে বেড়াতে যেতেই পারবো না, এরকম অবস্থা হয়ে যায়। তো সেই জন্যই যাচ্ছি, তো অনেক কিছু চিন্তা আছে। আর যেহেতু শীতকাল, অনেক বছর আমার শীতের জিনিস আমি কিনিনি, 6 বছর প্রায় আমার লাগেনি, তো আছেও প্রচুর, তবু যেহেতু যাবো একটা কেনার সুযোগ এসে, সেই জন্য কিনবো কিছু শীতের জিনিস, যেহেতু জুতো জামা কাপড় দেখি যা যা কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি ওখানে শেয়ার করতে না পারি তাহলে বাড়িতে এসে তো অবশ্যই দেখাবো যে কী কী কিনেছি। তো চলো বেরিয়ে পড়ি, শপিং করতে কার না ভালো লাগে, তাই আমারও বেশ ভালো লাগছে, একটু আনন্দ আনন্দ লাগছে। আর তারপরে বেড়াতে যাবো, সেটার তো এক্সাইটমেন্ট আছেই। আর যে বেড়াতে যাবো, এখন অনেক দিন বাকি আছে, তো আরও কদিন পরে শপিংয়ে গেলে হতো, কিন্তু এরপরে না পরপর মানে আমার প্রচুর প্রোগ্রাম আছে, আর হয়তো বেরোনোর টাইমই পাবো না, তো সেই জন্য ভাবলাম আগে ভাগে এটা সেরে রাখি, নাহলে আমি বেড়াতেই যেতে পারবো না, এরকম অবস্থা। চলো নিউ মার্কেট চলে এসেছি, তো ফার্স্টেই যাব সিলেদার্স, জুতো দিয়ে শুরু করি, কেননা আগে আমাদের জুতোটাই বেশি দরকার। বাবা অফ সিজনেই সিলেদার্সে কত ভিড় দেখো, বাপরে বাপ, ভাবলাম এখন একটু গেলে বোধহয় ফাঁকা পাবো, এই কোনো সময়ই ফাঁকা হয় না। অ্যাকচুয়ালি প্রদীপেরই একটা নর্থস্টারের বেশি দরকার, ওর তো অফিসিয়াল শু আছে আর নাহলে কিটও আছে, নর্থস্টারও নেই, আর এখানে কলকাতার বাড়িতে যে নর্থস্টারটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, সেটা অনেক দিন হয়ে গেছে, প্রদীপ বললো দিয়ে দাও, লোকজনকে দিয়ে দিয়েছি, এখন যেই বেড়াতে যাব এখন কিনতে হবে। আরে জেন্টস তো নিচে, আমরা তো ওপরে চলে এলাম, তাহলে আগে আমারটা দেখে নি নাকি। চলে এসেছি শপিং করে, তো কী কী শপিং করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর প্রদীপ কিনেছে, তার সাথে আমিও কিনেছি, কেউ বাদ যায়নি। আর এটাই শেষ না, মানে এখনও পর্যন্ত তবু এটা মনে পড়বে, আবার হয়তো টুকটাক এটা কিনানবো ওটা কিনানবো, সেগুলো চলতেই থাকবে। তো তার মধ্যে আজকে একটু ম্যাক্সিমামটাই বোধ হয় করে ফেললাম, এখনও মনে হচ্ছে না আরও কিছু নিলে ভালো হতো, আর তো যাই হোক যখন যেটা নেবো সেরকম সেটা একটা দুটো তোমাদের সাথে দেখাবো, দেখাবো না দেখাবো যখন ওখানে গিয়ে পড়বো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন যেটা আজকে হিউজটা মানে ফিনিশ করেছি শপিং সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই জুতো দেখাচ্ছি, এটা হলো আমার, এটা হলো আমার, পরে বাক্স করছি, এটা হলো প্রদীপের। ওখানে নিশাকে ফোন করে জিজ্ঞেস করলাম, নিশা বললো না না তোমরা তোমাদেরটা কেনো, আমার যা যা কেনার আমি অনলাইনে কিনবো, তো সেগুলো আলাদা করে হবে। আচ্ছা এটা হলো প্রদীপের, অনেক দিন পরে, অনেক দিন না অনেক বছর পরে প্রদীপ মানে মুখে বললো যে হ্যাঁ ওর জুতো লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, নাহলে সবসময় যদি কিছু বলি এটা তোমার কিনতে হবে, না আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, তো অনেকদিন পরে নিজে বললো হ্যাঁ লাগবে, লাগবে মানে বলেছে তোমার এটা না করিনি। তো এইটা হয়ে গেল প্রদীপের জুতো, নিশাকেও বললাম, ও বললো না না আমার আছে। আচ্ছা ও তারপরে, আর এখন শীতকাল না, আবার শীতের সব সুন্দর সুন্দর নতুন নতুন পোশাক কি ভালো লাগে, এই দেখো এটা হলো আমার নাইট শুট, এটা হলো টপটা, আর এটার সাথে নিচের প্যান্টটা ম্যাচিং দুটো একসাথে, ঠিক আছে বুঝতে পারছ, এটা হলো আমারটা, সরিয়ে দিই, এইটা হলো নিশারটা, নিশারও সেট, নিশার এই কালার নিয়েছি, কেমন লাগলো জানিও। আমার একদম স্টেশনের সামনে বাড়ি, তো সেই জন্য তোমরা আওয়াজ পাবে, অনেকে আবার এই ট্রেনের আওয়াজ পেয়ে যখন ফোনে কারোর সাথে কথা বলছি ট্রেনের আওয়াজ শুনে আমি বললো তুই কি প্ল্যাটফর্মে, আমি বললাম হ্যাঁ আমি তো প্ল্যাটফর্মেই থাকি। তো এইটা হয়ে গেল নিশারটা সেট, এইটা প্রদীপের, একটা বাড়ি পরার, ঠান্ডা এসেও এমনি বারমুডা পরে তো ঠান্ডা একটু ফুল পরতে হবে, সেই জন্য এইটা প্রদীপের। কালারগুলো সব ঠিকই দেখতে পাচ্ছ, মানে যেমন আমি চোখে দেখবে তেমনি ক্যামেরাও সেমই আসছে, সেই জন্য সেরকম ব্যাপার নেই যে না অন্য কালার। আচ্ছা এটা হলো আমার একটা ক্যাজুয়াল, হুম
ক্যাজুয়াল একটা প্যান্ট, কালারটা একদমই পারফেক্ট আসছে ক্যামেরাতে। এইটা হলো প্রদীপের আরেকটা, বললাম না আজকে যখন বলেছি এটা না ওটা না খুব একটা না না করেনি। এই যে এটা হলো নাইকের ফুল স্লিভ, এগুলো সব যখন আমরা ওখানে বেড়াতে যাব পরবো তখন দেখতে চিনতে পারবে, হ্যাঁ এটা তো দেখেছিলাম, আবার হয়তো সবগুলো নাও নিয়ে যেতে পারি। যাই হোক, তো প্রদীপের একটা হুডি বলছিলাম, না 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 করে নিল না, একটা হুডি নিলে ভালো হতো, হুডি একটাই আছে। আচ্ছা এটা হলো নিশার আরেকটা বাড়ি পরার জন্য ক্যাজুয়াল, এগুলো তো ওখানে বেড়ানোর জন্য নিয়েছি। আর তাছাড়া কি বলতো, এবার তারপরে এসে না নিশার হোস্টেলটা মানে এতে গ্রামের দিকে খুব ঠান্ডা ওখানে, সো ওখানে খুব লাগে এইসব জিনিস, সেই জন্য আসার পরে ওখানেও পড়তে পারবে। এই দেখো তো যাকে, তো কোনটা ভালো লাগলো কেমন লাগলো সেটা জানিও, সবচেয়ে আনন্দ হচ্ছে তো কবে এগুলো পরবো, কবে যাব ওখানে খুব ঠান্ডা। ও না আমার সক্স কিনেছি, দাঁড়াও দাঁড়াও আমার সক্সগুলো গেল কোথায়, ও এই দেখো দেখেছো কথা বলতে বলতে আমি তাই ভাবছি এর ভেতরে প্যাকেটও আছে, ও দাঁড়াও আরও কিছু আছে, এই যে সক্স কিনেছি আমার, এটা অ্যাঙ্কেল লেন্থ, এটা আঙুল কাটা, অ্যাঙ্কেল লেন্থের মধ্যে আঙুল কাটা, আর এটা অ্যাঙ্কেল লেন্থে আঙুল কাটা না, বিল টিল পড়ে আছে, তো অ্যাঙ্কেল লেন্থের মধ্যে আঙুল কাটা না। তো এটা দাঁড়াও আরেকটা জিনিস আছে প্রদীপের, প্রদীপের একটা বেল্ট সেদিনকে একটা খাদিন থেকে কিনলো, তো একটাই হয়ে গেছে সেই জন্য আরেকটা আজকে প্রদীপের আরেকটা বেল্ট। তো সেই জন্য বললাম না মানে অনেক বছর বাদে প্রদীপের অনেক কিছু শপিং নিজে গিয়ে করলো আর কি, নাহলে নিজে তো যেতেই চায় না। আর আমি যদিও কিনে আনি এটা তোমার আনবো, না 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 আমার লাগবে না, আমার লাগবে না, আর নিয়ে আসলে ইস বেকার আনলো এরম বলতে থাকবে। তো আজকে এগুলো বলাতে একবারেই সবেতে রাজি হয়ে গেছে। ও হলো এই হলো আমাদের শপিং, তো চলো এখন একটু ডিনার বানাবো, ডিনার বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো, তাহলে আজকের দিনটা শেষ হয়ে যাবে। আর আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আর ডিনার আর কী দেখাবো, রুটি আর সবজি একটা কিছু করবো ব্যাস, কেননা এখন যদি ভিডিও দেখাতে থাকি ভিডিও করলে সময় লাগে আর এনার্জি লাগছে না, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে তো সেই জন্য তো টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য আজকে আর ডিনারটা দেখাচ্ছি না, বলে দিলাম রুটি আর সবজি করবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কোন জিনিসটা ভালো লাগলো, কাটটা ভালো কালার হয়েছে এই দুটোর মধ্যে, সব কটা কালারই কি কিউট না, আমার এত ভালো লেগেছে। এইটা নেওয়ার পরে না নিশার আর একটা পিঙ্ক হয়ে যাচ্ছিলো, তাই জন্য নিশার এটা ব্লুটা নিলাম, আর আমার জন্য এটা নিলাম। তো কার জন্য কোনটা কেমন হয়েছে একটু অবশ্যই জানিও, আর দেখতে থাকো কেননা সামনে অনেক পিকনিক টিকনিক, এবছর কলকাতায় আছি না মানে লাস্ট ছ বছর একদম সেই দাঁতে দাঁত লাগিয়ে পড়েছিলাম, আর ওখানে সবাইকে বলতাম যে কি আপনাদের এখানে পিকনিক হয় না, আমাদের ওখানে ডিসেম্বর জানুয়ারিতে স্যাটারডে সানডে তো আছেই, কোনো উইকডেজেও মানে সুযোগ পেলে লোকে বেরিয়ে পড়ে, কেউ বাড়ি থাকে না, আপনাদের এখানে কি জায়গা খুব বলতাম। তো এবছর সেটা খুবভাবে এনজয় করব, সামনে প্রচুর পিকনিক আছে, আমার মায়ের অফিসের থেকে পিকনিক আছে, আমাদের পাড়া থেকে আছে, ফ্ল্যাটের থেকে আছে, তো এদিক ওদিক বন্ধু বান্ধবের সাথে আছে, নিজেরা বেড়াতে যাচ্ছি, তো এগুলো চলতেই থাকবে। তো সেই জন্য দেখতে থাকো, আর এগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।